দেখে ভালো লাগছে? আচ্ছা, সকালে কি পুজো হয়েছে? না না না, এইবার হবে। এই বাসি যা কিছু আছে সব পরিষ্কার হবে, তারপর পুজো হবে। সে তো কাল থেকেই আছে। যেমন থাকে। তুমি সত্যি আমাকে রক্ষা করলে মা? ডাকলে কেন রাজিমা? আমি কিছু বলবো না, যা বলার গুরুদেব বলবেন। লগ্না মা, আমি একটা কথা বলবো তোমায়, বললে রাখবে তো? কি কথা? আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি আজকে রাত্রে। কি কাজ বলুন? ওই যে প্রদীপটা দেখছো, ওই প্রদীপটা আজকে নতুন করে চালানো হবে। আর আজ থেকে তিন দিন যেন এই প্রদীপটা না নেভে সেটা রাত জেগে দেখতে হবে। না না, তুমি এখনো এই বাড়ির বউরা প্রত্যেকেই জানবে। তবে আজকের এই প্রথম রাতটা তোমাকে জাগতে হবে। তুমি পারবে তো পাহারা দিতে? লগ্না, ভেবে চিন্তে উত্তর দিস। সারা রাত জেগে পাহারা দিতে হবে, যে তেল যাতে শেষ না হয়ে যায়, প্রদীপ যাতে না নেভে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার ভেবে বল, যদি পারিস তাহলে পূজোর সময়ও থাকতে হবে, আর যদি না পারিস তাহলে প্রদীপ জ্বালার সময়ও থাকতে হবে না। রাজিমা, ও পারবে না, একটু রাত হলেই ও ঘুমে ঢুলে পড়বে। না লগ্না, ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না। ও ঘুমিয়েই পড়বে, তুমি দেখে নিও। দাদু ভাই, তুমি একটু চুপ করো। লগ্না, তুই নিজে বল, না পারলে করতে হবে না? না না, না পারলে জোর করবো না। দেখো, তোমার যদি ইচ্ছে না হয় পরের বছর করব, পরের বছর না হয় তার পরের বছর করবে। যেদিন তোমার মন থেকে ইচ্ছা করবে সেদিনই করবে। এখন বলো তো মা, পরিষ্কার করে বলো তো যে তোমার মনে এখন কি ইচ্ছে করছে। আমি রাত জেগে পাহারা দেব, আমি রাত জেগে পাহারা দেব। তুই জাগবি রাত? হ্যাঁ। লগ্না, তুই মা সিংহ বাহিনীর প্রদীপ পাহারা দিবি? কেন দেব না, এটা তো মা সিংহ বাহিনীর কাজ। রাজিমা, তুমি একদম ভেবো না, আমি পাহারা দেব, আজ রাতেই তো। আমি আমি জানতাম, আমি জানতাম লগ্না মা রাজি হবে। আমার মন বলছিল মা সিংহ বাহিনী লগ্নামাকে ঠিক রাজি করাবে। জয় জয় মা সিংহ বাহিনী, জয় 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 মা সিংহ বাহিনী, জয়। মা সিংহ বাহিনী কখন আমাকে রাজি করালো? আমি তো নিজেই রাজি হলাম। তাহলে গুরুদেব এমন কথা কেন বললেন? এবার চল লগ্না। তুমি ঘরে যাও লাটসাহেব, আমি এক্ষুনি আসছি। তাহলে আজ রাতেই, আজ রাতেই, আজ রাতেই প্রদীপ জ্বলবে সারা রাত।
আমরা দুয়ে আজ মিলিয়ে হাত। কিন্তু রাঙাবো, আজ রাতে তা কি করে সম্ভব? আজ রাতে তো লগ্না সিংহ বাহিনীর সামনে থাকবে, আর সিংহ বাহিনীর সামনে থাকলে ওর কোনো ক্ষতি করা যাবে না। থাকার কথা, কিন্তু থাকবে কেন? তোমার এই সবসময় হেয়ালি করে এই এই ধাঁধা করে কথা বলা আমি আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমারও তোকে সবসময় এত কথা বুঝিয়ে বলতে ভালো লাগে না। আজ তো কিছু করবি নাকি? লগ্নাকে আনবি বাইরে ডাকি। আমি ডাকবো না তো কি? আমি আমার গলাও চেনে, কিন্তু কিন্তু আমি ডাকলে লগ্না আসবে কেন? কি তোর ক্ষমতা হাতে যদি না পারিস? এখন তো দেখি তুই কথায় কথায় হারিস। মনে কর অবন্তিকা সেই অতীত কাল থেকে গতকালের কথা। ক্ষতি করেছে ওরা তোর, কেটেছে মহাকালের মাথা। যে বংশধরকে পাঠানোর জন্য ওই রানীমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যে বংশধরের জন্য মহারাজ আমাকে হত্যা করলো, সেই বংশকে তোমায় নির্বংশ করতে হবে। পারবো, পারবো, আমি ডেকে আনবো লগ্নাকে, পারতে আমাকে হবে। কিন্তু রাঙাবো, আজ সিংহ বাহিনী ওকে রক্ষা করবে না? রক্ষা করতে পারবে না, করবো আমি প্রাচীর আজ রগ্নার চারধারে, যাতে সিংহ বাহিনীও রক্ষা করতে না পারে। কিন্তু কিন্তু আক্রমণের আগে মহাশক্তি জোগাড় করতে হবে, আর সেই মহাশক্তি জোগাড় করতে আমাদের আমাদের করতে হবে মহাপ্রলয় যজ্ঞ। হবে হবে আজই, আজই হবে মহাপ্রলয় যজ্ঞ। হবে হবে যজ্ঞ, হবে মহাপ্রলয় যজ্ঞ, মহাপ্রলয় যজ্ঞ হবে আজ। সেটা সেটা কি যোগ্য রাঙাবো? কেমন করে করতে হয় সেই যোগ্য আমার আমার তো জানা নেই। আমার ধ্যানের থেকে অনেক বড়। এসো মা, বসো।